প্রাচীন সমুদ্রশাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা আছে। তিল দেখে আমরা ভবিষ্যৎ সম্পর্কেও জানতে পারি। শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি, রং, আকৃতি প্রভৃতি দেখে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারি। এছাড়া বিজ্ঞান বলে তিল তখনই হয় যখন ত্বকের এক জায়গায় একসঙ্গে অনেক কোষের জন্ম হয়। কিন্তু যুক্তির পাশেই বিশ্বাসের অবস্থান, আর বিশ্বাস মানুষকে দেয় আলাদা তথ্য, যে তথ্য যুগ যুগ ধরে শাস্ত্র জ্যোতিষ বলে আসছে। আর এই বিশ্বাসেই শরীরের বিভিন্ন স্থানে তিলের মহত্ব আলাদা। যেমন কপাল, কপালে তিল থাকা মানে বৃহস্পতির প্রাধান্য। তবে বৃহস্পতির এই কৃপা অবশ্যই তিলের অবস্থানের উপর নির্ভর করে। কপালের মাঝে তিল থাকলে বুদ্ধির বিকাশ হয়, ডান দিকে থাকলে সেই ব্যক্তি ভালো সঙ্গী হন। আর কপালের বাঁদিকে তিল থাকার অর্থ আপনি খুবই ভাগ্যবান। থুতনি, শরীরের এক অংশে যাদের তিল রয়েছে তারা খুবই কেয়ারিং ও আবেগপ্রবণ হয়ে থাকেন, এমন মানুষরা ঘুরতে ভালোবাসেন। ডান দিকে তিল থাকলে সে মানুষ যুক্তিবাদী হন, আর বাঁদিকে তিল থাকলে স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। গাল, গালে তিল থাকার অর্থ সে মানুষ বেশ বুদ্ধিমান এবং মেধাবী, চাইলে ভালো অ্যাথলেটও হতে পারেন, তবে এরা বেশ রাগচটাও হয়ে থাকেন। নাক, নাকে তিল থাকলে সে মানুষ খুবই পরিশ্রমী ও ভালো বন্ধু হয়ে থাকেন, তাদের আত্মসম্মানবোধ প্রবল। ঠোঁট, এমন মানুষেরা জীবনে সবসময় সামনের দিকে তাকাতে পছন্দ করেন, আর ঠোঁটে তিল থাকলে সে মানুষ কথা বলতে ও খেতে বেশ ভালোবাসেন। তবে খাওয়া দাওয়া একটু রয়েসই করা ভালো, তাতে ভোগান্তি কম হবে। বক্ষ, বক্ষ যুগলে তিল থাকার অর্থ আপনি খুব ভালো মা হবেন, আপনার সন্তানের জীবন সুখের হবে। হাত, হাতে যাদের তিল রয়েছে তারা খুবই পরিশ্রমী ও দক্ষ হয়ে থাকেন, যে কোনো কাজে পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন। পা, পায়ের তলায় তিল থাকা মানেই সে ব্যক্তি ঘুরতে ভালোবাসেন, আর তার যশ ভাগ্য খুব ভালো। পেট, মধ্যপ্রদেশে তিল থাকার অর্থ মানুষটি আধ্যাত্মিক, ডান দিকে তিল থাকলে অর্থভাগ্য ভালো হয়, তবে বাঁদিকে যাদের তিল রয়েছে তারা বেশ হিংসুটে হয়ে থাকেন।